আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, রিটার্নিং অফিসারের বাড়িতে প্রবেশ, নিজ দলের কর্মীদের বিক্ষোভের মুখে আটক আওয়ামী লীগ নেতা। এটি জনগণের বাজেট নয় বললেন আমির খসরু। জাতীয় পার্টির কণ্ঠে নির্বাচন বর্জনের সুর। এদিকে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ, পুলিশের বাধা। গণতন্ত্রের প্রশ্নে ভারতের অবস্থান জনগণ জানতে চায় বললেন গয়েশ্বর। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন ভিসা নীতি নিয়ে উজ্জীবিত বিএনপির মধ্যম সারির নেতৃত্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। সংবাদটি সবার মধ্যে ছড়িয়ে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন। রিটার্নিং অফিসারের বাড়িতে প্রবেশ, নিজ দলের কর্মীদের বিক্ষোভের মুখে আওয়ামী লীগ নেতা আটক। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভের মুখে আটক হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন। বিক্ষোভকারীদের অভিযোগে কাউন্সিলর প্রার্থী মামাকে জেতাতে নির্বাচন কর্মকর্তাকে ম্যানেজ করতে গিয়েছিলেন এই আওয়ামী লীগ নেতা। রবিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাড়িতে যান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন। ওই সময় টের পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নেতা লিমনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। রাত 12:30টার দিকে আওয়ামী লীগ নেতা লিমনকে কড়া নিরাপত্তায় ওই বাড়ি থেকে বের করে ডিবি অফিসে নিয়ে যায়। লিমনের মামা আব্দুল হামিদ সরকার টেকন নগরীর 22 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। নগরীর সাগরপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন ওই বাড়িতে ভাড়া থাকতেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অভিযোগ, রাত 10:30টার দিকে আওয়ামী লীগ নেতা মীর ইশতিয়াক আহমেদ লিমন তার মামা কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদ সরকার টেকনের পক্ষে অবস্থান নিতে নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে ম্যানেজ করতে যান। লিমনের সঙ্গে আরো দুজন ছিলেন, তাদের কাছে টাকার ব্যাগ ছিল। নির্বাচন কর্মকর্তার বাড়িতে টাকার ব্যাগ নিয়ে লিমন ঢুকেছেন এমন খবরে স্থানীয় লোকজন ওই বাড়ি ঘেরাও করে। এ সময় লিমনের সঙ্গে থাকা দুজন সেখান থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে বাড়িতে আটকা পড়ে লিমন। লিমনের বাবা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। লিমনের আরেক মামা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার। তার আরেক মামা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এই পরিবারটি এবার সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর জন্য কাজ করছে না বলে অভিযোগ আছে। ডাব্লু সরকার মেয়র পদে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন, কিন্তু তিনি মনোনয়ন পাননি। লিমন যখন অবরুদ্ধ ছিলেন তখন তার বাবা জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল সহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরিবারের নারীরা চিৎকার করে কান্নাকাটি করছিলেন। মীর ইকবাল ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। বলিয়া থানার ওসি সোহরা অদৃশ্যন বলেন, রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা লিমনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। কেন তিনি ওই নির্বাচন কর্মকর্তার বাড়ি গিয়েছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। এটি জনগণের বাজেট নয় বললেন আমির খসরু। যারা সরকারকে ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করছেন তারাই মূলত এই বাজেটে প্রাধান্য পেয়েছে, এমন মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটি কোনো ব্যবসায়ী গ্রুপ হোক বা সরকারি কর্মকর্তা হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি হোক, মোট কথা যারা এ সরকারকে জনগণ থেকে দূরে রেখে ক্ষমতা দখলের সহযোগিতা করছে তাদের কেন্দ্র করে এ বাজেট হয়েছে। দেশের 1% নিচে মানুষ এ বাজেটে উপকৃত হয়েছে, এটি কোনো জনগণের বাজেট নয়। সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মূল্যস্ফীতি ও বাজেটোত্তর অর্থনীতি পর্যালোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ। আমির খসরু বলেন, যারা নির্বাচিত নন, যাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, তারা কি বাজেট দিতে পারে? আর তাদের বাজেটও জনগণ বন্ধ হবে না, এটি স্বাভাবিক। এটি নিয়ে কারো বিস্মিত হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছু নেই, এমনকি আমি নিজেও কোনো আশ্চর্য হইনি। বাংলাদেশের বর্তমান যে অবস্থা আছে এটিকে দুর্ভিক্ষ বলা হয় এমন মন্তব্য করে আমির খসরু মাহমুদ বলেন। সানিমের রিপোর্টে দেখা যায় দেশের জনগণের একটি বড় অংশ একবেলা খেলে অন্য বেলা ধার করে খেতে হচ্ছে। অনেকে আজকে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ কমিয়ে, স্বাস্থ্য খরচ কমিয়ে খাবার জোগাড় দিচ্ছেন। এ দুর্ভিক্ষ আগের দিনের দুর্ভিক্ষের মতো নয়, বাংলাদেশের যে বর্তমান বিরাজমান অবস্থা এটিকে দুর্ভিক্ষ বলে। আগে যেমন মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকতো, সেই দুর্ভিক্ষ এখন বিশ্বের কোথাও নেই।
জাতীয় পার্টির কণ্ঠে নির্বাচন বর্জনের সুর। জাতীয় পার্টির কণ্ঠে নির্বাচন বর্জনের সুর দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম এটি। এতে বলা হয়েছে বিএনপি ও সমমনা দলগুলো আগেই দেশের পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেছে। বরিশালের ভোটে প্রার্থী আক্রান্ত হয় সিলেট এবং রাজশাহীর নির্বাচন থেকে সরে গেছে ইসলামী আন্দোলন। এখন সুষ্ঠু নির্বাচন হবে না আশঙ্কা প্রকাশ করে রাজশাহীতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের দলের অনুমতি চেয়েছেন জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু। এখবর নিশ্চিত করে দৈনিক সমকালকে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন না হলে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে প্রার্থীদের। এদিকে আওয়ামী লীগের নির্বাচন মানেই ভোট চুরি খসরুর এমন শিরোনাম করেছে যুগান্তর। এই খবরটিতে বলা হয়েছে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পাল্টাপাল্টি বক্তব্যে রোববার সিপিডির বাজেট সংলাপের উত্তার ছড়িয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগের নির্বাচন মানেই ভোট চুরির প্রকল্প। এর কাজ হল 40 লাখ মানুষকে মিথ্যা মামলা দেওয়া, বিরোধী দলীয় নেত্রীকে গ্রেফতার করা, ভয়ভীতির পরিবেশ তৈরি করা। এসব ক্ষেত্রে প্রকল্পটি সফল। জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সিপিডির প্রতি প্রশ্ন রেখে বলেন, আমরা কি অনির্বাচিত সরকার? যদি তাই হয় তাহলে আমাকে কেন এখানে দাওয়াত দেওয়া হলো? আমরা যদি আইন ভঙ্গ করি তাহলে কোর্টে যান, জনগণের আদালতে যান, তা না করে বকাঝকা করবেন না। সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ, পুলিশের বাধা। বিদ্যুৎ সংকট সমাধান সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সোমবার দুপুরে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। এতে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে আহত হন বেশ কয়েকজন। সোমবার দুপুরে রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে গণতন্ত্র মঞ্চের মিছিলে বাধা দেয় পুলিশ। এর আগে বেলা 11:30 থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন গণতন্ত্র মঞ্চের কর্মীরা। দুপুর 1:15 দিকে তারা সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি প্রেস ক্লাব থেকে পল্টন মোড় হয়ে জিরো পয়েন্টে মোড়ে গেলে পুলিশের পক্ষ থেকে সেখান থেকে তাদের বাধা দেওয়া হয়। মিছিলে বাধা দেওয়া গণতন্ত্র মঞ্চের কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেখানে এক দফা ধস্তাধস্তি হয়। পরে আব্দুল গনি রোডের জিরো পয়েন্ট মোড়ে বসে সমাবেশ শুরু করেন। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব। তিনি বলেন, এদেশের অর্থনীতি খুব খারাপ অবস্থা, জনগণের স্বার্থে মানুষের স্বার্থে সরকার ক্ষমতায় বসে থাকতে পারবে না, এ সরকারকে আগে পদত্যাগ করতে হবে। এই মুহূর্তে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এ সরকারের পায়ের তলে মাটি নেই। নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এবছর বাংলাদেশে যত মুদ্রার ঘাটতি দেখা গেছে তা গত কয়েক বছরে হয়নি, সরকারের যাওয়ার সময় হয়েছে। জোনাত সাকি বলেন, মানুষ বিদ্যুৎ সংকটে নাকাল অবস্থায় আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার কুপোকাত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার নাম করে যা করা হয়েছে তা এখন বিদ্যুতের দাম কত হয়েছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সবাই। সব পণ্য তৈরি করতে বিদ্যুতের প্রয়োজন হয়, ফলে সব জিনিসপত্রের দাম বিদ্যুতের দাম বাড়ার ফলে বেড়ে গেছে। বিদ্যুৎ সংকট কাজে লেগে তারা পয়সা হাতে নেওয়ার ব্যবস্থা করছিল, পয়সা 1-2 পয়সা নয়, হাজার হাজার কোটি টাকা। গণতন্ত্রের প্রশ্নে ভারতের অবস্থান জনগণ জানতে চায় বললেন গয়েশ্বর। গণতন্ত্রের প্রশ্নে ভারতের অবস্থান বাংলাদেশের জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধনে তিনি একথা বলেন। গত 14 মে তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে চট্টগ্রামে ছাত্রদল নেত্রী সাদিয়া নুসরাতকে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মার্কিন ভিসা নীতি নিয়ে উজ্জীবিত বিএনপির মধ্যম সারির নেতৃত্ব। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এতে রাজনীতিতে নতুন উদ্যম খুঁজে পেয়েছে সরকার বিরোধী রাজনৈতিক শিবির। প্রধান বিরোধী দল বিএনপির মধ্যম সারির নেতৃত্ব বেশ চাঙা, বিশেষ করে যারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার শেষের দিকে দেখছিলেন তারা সরকার পরিবর্তনের আশায় নতুন করে উদ্দীপনা পাচ্ছেন মাঠের রাজনীতিতে। তারা বলছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে রাজনীতিতে তার ব্যাপক প্রভাব পড়েছে। যারা সততা নিষ্ঠার সঙ্গে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে এই নীতির ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো হবে, আর যারা অগণতান্ত্রিক পথ বেছে নেবে তারা ক্যারিয়ারের শেষ দেখবে।